এআর মাধ্যমে মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা শত শত কপি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, আজকের ভিডিওতে এরকমই একটি ওয়েবসাইটের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। আপনারা যদি এই ওয়েবসাইটটি ইউজ করেন তাহলে পাসপোর্ট সাইজের ছবি কেন, যে কোনো ধরনের ছবি তৈরি করার জন্য আপনাকে কোনো ধরনের পরিশ্রম করতে হবে না, জাস্ট ছবিটি আপলোড করে দিবেন এবং কোন সাইজের আপনি ছবি তৈরি করতে চাচ্ছেন শুধুমাত্র আপনি সাইজটি সিলেক্ট করে দিলেই সেই সাইজের ছবি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। শুধু এখানে ছবি নয়, আপনি এখান থেকে পোশাক চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অল এভরিথিং কাজগুলো করে নিতে পারবেন। তাই আপনারা যারা খুব সহজেই ছবি এডিটিংয়ের কাজগুলো শিখতে চান, আপনাকে কোনো ধরনের পরিশ্রম করতে হবে না, এআই জাস্ট সব কিছু করে দিবে, আপনি শুধু ছবিটি আপলোড করে দেওয়াই হচ্ছে আপনার কাজ। সো এই ইন্টারেস্টিং কাজটি দেখার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সো দর্শক, এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করব। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আমরা টাইপ করব CUTOUT ক্যাট আউট ডট PRO লিখে আমরা ইন্টারফেস করব। কাট আউট প্রো ডট লিখে আমরা যদি ইন্টারফেস করি আমরা এরকম একটি অপশন দেখতে পারবো। এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন। আপনি যদি এই ওয়েবসাইটটি প্রথম ইউজ করেন তাহলে আপনাকে এইখানে আপনার জিমেল দিয়ে আপনার সাইটটিকে সাইন আপ করে নিতে হবে। সো আমি অলরেডি সাইন আপ করে রেখেছি, যার কারণে আমি কিন্তু এখানে সরাসরি কাজ করতে পারছি। প্রথমে ইউজ করলে আপনাদেরকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। সো এখান থেকে স্ক্রল করে আমরা নিচে চলে আসব। দর্শক, এইখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন মাত্র এক ক্লিকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, যেটা আমরা এই অপশনটিতে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম নতুন আরেকটি পেজ দেখতে পারবো। এখান থেকে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ছবিটিকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটিকে আপলোড করে দিতে হবে। জাস্ট আমি আপলোড ইমেজে ক্লিক করছি। আপলোড ইমেজে ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে আমরা যে ছবিটি এডিট করতে চাচ্ছি সেটিকে সিলেক্ট করে দেব। সো সিলেক্ট করে দেওয়ার পর এটা কিছুটা সময় নেবে আপলোড হতে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। এখন যদি আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, এই যে বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন, এই আইকনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছেন যা সেটির উপর ক্লিক করবেন। দেখেন জাদুর মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট আমি যদি এটি সিলেক্ট করি এটিও কিন্তু সেট হয়ে যাচ্ছে। সো আমি এটি রেখে দিচ্ছি। এখন আমরা যদি এই ছবির পোশাক পরিবর্তন করতে চাই, দেখেন আমরা যদি পোশাক পরিবর্তন করতে চাই, এই যে এইখানে যে একটি ক্লোথের আইকন দেখতে পাচ্ছেন, কাপড়ের আইকন, যেটা আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ট্রাই ব্লেজার সহ সব পোশাক আপনারা পেয়ে যাবে। সো আপনি যদি এটিতে ট্রাই ইউজ করতে চান, ব্লেজার ইউজ করতে চান, জাস্ট এটির উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এটা কিছুটা সময় নেবে আপনার আপলোড হতে। দেখতে পাচ্ছেন পোশাকটি কিন্তু স্মুথলি চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এটি দিতে চাই তাহলে এই পোশাক, আমি যদি আবার পোশাক পরিবর্তন করতে চাই, যে পোশাকটি পরিবর্তন করতে চাচ্ছি জাস্ট সেটির উপর আমরা ক্লিক করে দেব। আমি জাস্ট এখান থেকে এই ব্লেজারটি আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একদম পারফেক্টলি দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটি করব, আমরা যদি অনেকগুলো কপি তৈরি করতে চাই, এখানে তো সিঙ্গেল মাত্র একটা কপি আমরা দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি এক ক্লিকে আমরা অনেকগুলো কপি তৈরি করব। এর জন্য এই যে বাম পাশে একটি ক্রুপ আইকন দেখতে পাচ্ছেন, যেটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন পেপার সাইজ। আপনি এই পেপার সাইজের ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আপনি কোন পেপারের সাইজটি নিতে যাচ্ছেন আপনি সিলেক্ট করবেন। জাস্ট আমি এখান থেকে 3R যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি আমাকে 4টি ছবি তৈরি করে দিয়েছে। এখন আমি যদি এখান থেকে এই যে 7x5 এটা সিলেক্ট করি, এইখানে দেখতে পাচ্ছেন এই পেজে যতগুলো ছবি ক্যাপাসিটি থাকবে সে অনুযায়ী কিন্তু তারা আমাকে ছবি তৈরি করে দিচ্ছে। এখান থেকে আমি যদি দেখেন, এখান থেকে আমি A4 সিলেক্ট করে দেই। A4 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা
30 কপি ছবি দেখতে পাচ্ছি। দেখেন 1 2 3 4 5, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 5 6 30 কপি ছবি কিন্তু মাত্র এক ক্লিকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আপনি যদি এইভাবে রাখতে চান, এই 30 কপি রাখতে চান, জাস্ট উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। সো আমি এটি করবো না, আমি জাস্ট 4 কপি তৈরি করতে যাচ্ছি। এখান থেকে আমি এই যে 3R অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এই পেজে আমার 4 কপি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন ডান পাশে আমি ডান অপশনে ক্লিক করব, কিছুটা সময় নেবেন, সময় নেওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের অরিজিনাল ইমেজটি দেখতে পাচ্ছি এবং ডান পাশে আমাদের এডিটিং ইমেজটি আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এবং তার ডান পাশে যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, আপনি যদি এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট, অবশ্যই আপনি যদি ছবি প্রিন্ট করতে চান তাহলে জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে আপনি ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম পারফেক্টলি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে সক্ষম হয়েছি। সো দর্শক, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভেরি হেল্পফুলি হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।